পদ্মা সেতুর জন্য দক্ষিণের দ্বার মাদারীপুরে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। দুপুরে জেলা প্রশাসন স্কুলের উদ্বোধন শেষে মাদারীপুর সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্পিকার বলেন, 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা, সেটার জন্য মাদারীপুরের এই উৎসব একটি উদাহরণ। এরপর তিনি শহরের আজমত আলী খান স্টেডিয়াম মাঠে মাদারীপুর উৎসব 2023 ও শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন। পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে, এর মাধ্যমে আমাদের যে বাণিজ্যের প্রসার, বিনিয়োগ, প্রতিটি ক্ষেত্রের যে উন্নয়ন, সেটা আরো অনেক বেশি ব্যাপক আকারে করা সম্ভব হবে, সেই সুযোগ সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্র সৃষ্টি হয়েছে।